ভাগ্যের কি নির্মম পরিহাস সারা দুনিয়া খুঁজে হয়তো এরকম একটি অসহায় ফ্যামিলি আপনারা খুঁজে পাবেন না ভিডিওটা দেখে আমার শোকের ফানি আমি ধরে রাখতে পারলাম না হয়তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের শোকের ফানি ধরে রাখতে পারবেন না একটা ফ্যামিলিতে চার চারজন মানুষ একই সাইজ তাও আবার পুরা পৃথিবী থেকে খুঁজে এরকম শট মানুষ পাবেন না এনাদের মা কি করে জানেন শিকল দিয়ে বেঁধে রাখছে মাকে কি জন্য রাখছে তা জানতে সম্পূর্ণ ভিডিওতে আপনারা চোখ রাখুন বন্ধুরা এই বাড়িতে আর এই তো এই আব্দুর না হ্যাঁ আমি আব্দুর কই যাইতেছো এই বাইরে যাইতেছি বাইরে মানে কোথায় যাচ্ছ দোকানে যাব আচ্ছা শুনলাম নাকি তোমার এই তোমার মতো সবাই নাকি শর্ট শর্ট তোমার ভাই বোন আছে আর কয়জন আছে আরো চারজন আছে আমরা

সে কিন্তু আমাদেরকে দোকানে যাচ্ছিল আমি একটু তাদের সাথে কথা বলতে চেষ্টা করতেছি দেখেন একই পরিবারে চার জন মানুষ তারা একই অবস্থা দেখেন তাদের দেখাও তো তারা কই একজন উনি কি বড় উনি সবার বড় তুমি কত নাম্বার তুমি সবার ছোট আর দুইজন কই ওই পাশে না একটু আসো তো তুমিও এই দিকে আসো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন এদেরকে দেখে দেখেন কেমন মানুষ সবাই এরা কিন্তু সবাই একই সাইজের এবং একই বয়সের দেখেন কেমন আছো তুমি ভালো আছো দাঁড়াও দেন ভাই ওনাকে একটু উঠাই দেন এখানে উঠাই দেন খুবই কষ্টদায়ক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারতেছেন এই যে চারজন মানুষ একই অবস্থা তাদের আসলে আমি দেখি খুবই যেভাবে তারা মোবাইলে আমাকে বলছিল যে ভাই একটু আমাদেরকে দেখেন ভাই আমাদের পাশে আসেন একটু আমাদের অবস্থাটা দেখে যান অন্তত আপনি ভিডিও করেন না করেন আমাদের অবস্থা দেখেন আপনাদের প্রচুর সব সময় সব জায়গায় যাই অসহায় মানুষের ভিডিও করেন ভাই আমরা কতটা অসহায় আছি সেটা আপনারা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ভাই একটু আমাদের কাছে আসেন আর সেই আসার জন্যই কিন্তু আমরা ঢাকা থেকে চারশো কিলো পথ পাড়ে দিয়ে তা গতকালকে তাদের কাছে আসছি রাত হয়ে গেছে কিন্তু আমরা রাত্রে ভিডিও করতে পারিনি তাই এখন কথা বলতেছি আব্দুর রহমান তোমার নাম কি আব্দুর রহমান আর ওর নাম কি ওর নাম আব্দুল হাকিম আচ্ছা সবার বড় কে সবার বড় উনি ওর বয়স কত ওনার আর মেজো কে মেজো এ এ হলো মেজো হ্যাঁ এর মানে সবার বড় এ এরপরে ও তারপরে তারপরে পরে তুমি আচ্ছা আচ্ছা এনে সুস্থ কেউ নাই না সবাই অসুস্থ আমান কেউ দাঁড়াইতে পারে না না কেউ দাঁড়াইতে পারে না এনে যে তুমি কি গাড়ি দিয়ে সোলাফেরা করো না গাড়িতে 15 রূপ বুঝতে পারছি আচ্ছা একটু তোমার বোনের কাছে দাও তো মাইক্রোফোনটা দাও সাল তোমার নাম কি সালমা সালমানা তুমি কি অসুস্থ হ্যাঁ অসুস্থ না হ্যাঁ হায়রে কি অবস্থা মানে তোমার তোমার হাইট কত উচ্চতা কত তোমার বলতে পারব না

বস্তু সারা দিন বসে শুয়ে যায় সানার পড়ি থাকে আর নামাজ নাই নামাজ সাথে রোজ করি নামাজ পড়ি আর যে ক্লাস গা করে আই ঘরে পড়ে থাকে সব মানে এই শোয়ার মধ্যে থেকে ওই নামাজ পড়া শোয়ার মধ্যে থেকে সবকিছু খাওয়া দাওয়া এই সবকিছু এভরিথিং সবকিছু এখান থেকেই করে হায় রে আল্লাহ খুবই কষ্টদায়ক সুপ্রিয় দর্শক আপনারা কী বলবো আসলে এদেরকে নিয়ে কথা বললে আসলে কথাটা আমার আঁকা যায় মানে আমার বলার কোনো ভাষা আমি হারিয়ে ফেলি যে একজন দুজন হতে পারে এক ফ্যামিলিতে মানুষ আসলে দুজন বা তিনজন বা একজন একটু অন্য ধরনের হতে পারে বা তাদের তালা ওইভাবে বানাইতে পারে কিন্তু তারা চার চারজন মানুষ তারা কিন্তু সবাই কিন্তু একই সাইজের এবং দেখেন তাদের পঁচিশ থেকে তিরিশ ইঞ্চির উপরে হাইট হবে না তাদের কি বলবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কতটা দুঃখ কতটা কষ্ট মন নিয়ে কিন্তু আমাদেরকে বারবার করে ফোন দিয়ে আমাদেরকে আসার জন্য বলছে কিন্তু আমি তো বুঝি নাই যে আসলেই তারা কেন ফোন দিচ্ছে এই যে ঘরবন্দি বলেন এই যে এরা এরা চাইলে কিন্তু এরা চাইলে কিন্তু কিছু করতে পারবে না এরা চাইলে কোথাও গিয়ে রাস্তাঘাটে গিয়ে দুই চার টাকা মানুষ তাকে চাইয়া নিতে পারবে না কেন কিভাবে পারবে না জানেন ওরা হাঁটতে পারে না রাস্তাঘাটে বের হইতে পারে না বের হইতে পারলেই কিন্তু ওরা রকমভাবে মানুষের কাছে চাইয়া অন্তত নিজের ফ্যাটটা বাঁচাইতে পারবে এখন এই যে তোমার তোমাদেরকে দেখার মতো কে আছে যে তোমাদের খরচপাতি কে চালায় খরচপাতি মনে করেন যে এই আমাদের একটু আচ্ছা তোমার দোকানে আমরা যাবো সমস্যা নেই তোমার দোকানে আমরা যাবো এখন মানে সব মিলিয়ে তোমরা কতটা কষ্টের ভিতরে আছো এটা বলো একটু কষ্টের ভিতরে আছি মনে করেন যে বা দেখতে নেই এমন তোমরা যে যে জায়গাটা আসো এই জায়গাটা অনেক দূরে আর বিশেষ করে এই জায়গায় মানে আসার মতো কোনো লোক আমি দেখি না মানে যে আমরা যে কষ্ট করে আমরা যে কষ্ট করে আমরা যে কষ্ট করে অনেক দূর থেকে আমরা যে আসছি হ্যাঁ এই জায়গায় অন্য কেউ হলে আসবে না মানে এত দূর ঠিক আছে এখন হ্যাঁ হ্যাঁ মনে না আচ্ছা এখন তোমরা যে এত কষ্ট করে দিন জীবন যাপন করতেছো তোমার আর তোমরা চার বোন নাকি কয় ভাই আর এক বোনই তিন ভাই আর এক বোন এরকম আর কয় এমনি কয় ভাই কয় বোন তোমরা আর একটা বোন ভালো বড় মানে একজন বোন শুধু ভালো আছে আর মানে সবাই তোমরা এরকম চারজন এরকম না তোমার মা নাই আছে মায়ের বেনের সমস্যা মানে কি বললো শিকুলে বাঁধা আছে শিকুলে বাঁধা তোমার মা সুখ দর্শক মানে যাই আমরা তাদের কাছ থেকে শুনি তাই মানে মনে করেন আমাদের কাছে কষ্ট লাগে খারাপ লাগে আমরা একটু ঘরে যাচ্ছি ওর আসলে এই মাকে একটু দেখানোর জন্য মাকে নাকি শিগুল দিয়ে বেঁধে রাখছে আমরা একটু যাচ্ছি একটু লাইটে জ্যান্ত কথা বলবে আসলে খুবই দুঃখজনক আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি আপনার হাতে কি দেয় একটু দেখান আমাকে দেখান কে লাগাইছে এটা কে লাগাইছে

বেলা সবার কথা শুনতে শুনতে সবাই তো গ্রামের মানুষ সবাই বলে যে দেখবেন না তোমরা আমার মা বিভাগে কষ্ট খাচ্ছে যে সেটি তখন আমরা মনে করে মঙ্গলবারে ধরে রাজশাহীতে লিয়া গেছিলাম রাজশাহীতে লিয়া যায় একদিন লিয়া যায় সাত দিনে চিকিৎসা দেওয়া ভালো হয়নি তারপরে আবার নিয়ে গেছি যা সাত দিন আবার পনেরো দিনে চিকিৎসা দিছে দিয়ে এখন বর্তমান বকাবকি কম কিছুটা

কোন পরিবর্তন কোন পরিবর্তন আচ্ছা আমরা যতদূর জানলাম যে আপনার চার ভাই তারা সবাই প্রতিবন্ধী এবং সবাই শারীরিক প্রতিবন্ধী অনেকে উঠে দাঁড়াইতেও পারে না তো আপনি তো সবার বড় নাকি আপনি সবার বড় তো আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এই যে মা এই মা এভাবে আর কতদিন রাখবেন ওনাকে ভালো ট্রিটমেন্ট যদি দিতে চান তাহলে অবশ্যই ভালো একটা জায়গায় নেওয়া দরকার তো সম্মানিত দর্শক আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং এই ভিডিওতে যে মানুষগুলোকে আপনাদেরকে দেখানো হচ্ছে তারা কেউই ভালো নয় সবাই যার যার জায়গা থেকে বিপদগ্রস্ত এই যে মা এতগুলো সন্তানের জননী অথচ আজকে তার হাতে শ্রীকল বন্দি কতটা কতটা নির্দয় হলে মানুষ বা কতটা নির্দয় হলে সন্তানরা তার জন্মদাত্রী মার সাথে এমনটা করতে পারে আসলে যেমনটা শুনছিলাম আমরা এই বোনটির কাছ থেকে তারা অনেকটা নিরা মানে নিরূপায় হয়েই আজকে এই কাজটা করছেন তো আমরা চাই তাদের সুস্থ জীবনে ফিরে আসুক সেজন্য আপনাদের সহযোগিতা পাশাপাশি যারা বিত্তবান আছেন আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব অবশ্যই পরিবারটির পাশে দাঁড়াবেন এই ভিডিওতে আপনাদেরকে এই পরিবারটিকে সাহায্য সহযোগিতা করার জন্য একটি নাম্বার দেয়া হবে এবং সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আগে কনফার্ম হবেন আসলে এই পরিবারটা বিপদগ্রস্ত কিনা তারপরেই আপনারা তাদেরকে সাহায্য করবেন আচ্ছা আপনি কান্না করছেন কেন

আপনি গড়ার কারিগর আর সেই গড়ার কারিগরের হাতেই যদি শ্রীকল থাকে এটা কখনোই ভালোভাবে মেনে নেওয়া যায় না সময় তো দর্শক আসলে এগুলো বর্ণনা করতে গেলে চোখের কোনা ভিজে যায় আপনারা যারা বিবেকবান বিত্তবান ব্যক্তি আছেন আপনাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই পরিবারটির পাশে দাঁড়াবেন আমরা এদের পারিবারিক জীবনের আরও কিছু বিষয় তুলে ধরবো সবাই সাথে থাকুন